করোনা ভাইরাস মোকাবেলায় সারা দেশে চলছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ বা লকডাউন। সংক্রমণ ব্যাপক হারে বাড়লেও স্বাস্থ্যবিধি মানছে না বেশিরভাগ মানুষ। স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে নারায়ণগঞ্জের কুতুবাইল এলাকার কাঁচাবাজারগুলোতে এখনও গাদাগাদি করে বেচা কিনা করতে দেখা গেছে। এদিকে করোনা পরিস্থিতিতে স্বাভাবিক নিয়মে রয়েছে বেচা কিনা। সরজমিনে ঘুরে দেখা গেছে বাজারের ক্রেতার সংখ্যা আগের তুলনায় কোনো অংশে কম নয়। লকডাউনের মধ্যে বেচা কেনার কোনো পার্থক্য আসেনি, তবে যে হারে করোনা প্রতিদিন বাড়ছে সেই মোতাবেক দেখা যায়নি স্বাস্থ্য সচেতনতা। বেশিরভাগ দোকানের মুখে ছিল না মাস্ক। অপরদিকে অনেক ক্রেতারও স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে অনীহা। এমত অবস্থায় প্রশাসনের নজরদারি আরও বাড়াতে হবে বলে মনে করেন সচেতন নাগরিকরা। এস কে মামুনের ক্যামেরায় এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।